দেখো আমি কিন্তু এখান থেকে যাব না তোমাকে না বিয়ে করে আমি এখান থেকে যাব না তুমি তোকে বিয়ে করতে চাই হবে না হবে না না কেন করু সাজদে সর ঝুকতা হ্যায় শুন দেব না একটু প্রেমে পড়তে চাই প্লিজ আরেকটা গান শুন চলো আমরা আজকে বিয়ে করি আমার বয়স হয় না আমু আসসালামু আলাইকুম দর্শক সং রিঅ্যাকশনের 37 নম্বর পর্বে হাজির হয়েছি আজকে অনেক সুন্দরী আছে বারকে সো দেখতে থাকুন দর্শক দুঃখিত কপিরাইটের জন্য গানটি পুরো ইউজ করতে পারলাম না পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক মজা পাবেন আচ্ছা চলতা হুঁ শুনতে পাচ্ছ না তুমি এই হ্যালো লাভ ইউ টু তুমি কানে কম শুনতে পাও নাকি আমার প্রেম করার বয়স নেই বড় হইলে প্রেম করব তোমাকে আমি প্রেম করার কথা কখন বললাম আচ্ছা এত করে যেহেতু বলতেছেন আমার আম্মুর নাম্বারটা না আম্মু বললে আমি ঠিকই প্রেম করব ধুরশালা তুমি কি পাগল নাকি এই আপনি গালি দিলেন কেন চান্দু তুমি তো এবার এটা ঠিকই শুনতে পারলা এতক্ষণ ধরে আমি এত কিছু বললাম তুমি কিছু শুনলা না আরে অবশ্যই করব প্রেম আম্মু বললে তো আমি বললাম অবশ্যই প্রেম করব তুমি থাকো আমি গেলাম আচ্ছা আচ্ছা একটু 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 আসেন একটু আসেন একটু বসেন একটু বসেন আচ্ছা আপনি কি সিঙ্গেল কেন আপনি সিঙ্গেল হ্যাঁ আহারে কত সুন্দর একটা মেয়ের সিঙ্গেল এটা হইতে পারে আসলে দেশের ছেলেদের না রুচি নাই কি খালাদের সাথে প্রেম করে ঘুরে ফিরে এত সুন্দর একটা মেয়ের আহারে আচ্ছা আপনার বয়ফ্রেন্ডের ব্যবস্থা করতেছি আমি চিন্তা করেন না মানে তুমি যদি আমাকে গান শোনাও তাহলে আমি এখানে বসবো ও অবস্থা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই গান শুনবেন গান শুনতে চান তাই তো ঠিক আছে অনেক সুন্দর গান গাও আপনি অনেক সুন্দর পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুইরা হব চাই পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুইরা হব চাই তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই তোর প্রেমের কারাগারে আমি বন্দি হতে চাই পাগলি তোর পাগলা হতে চাই তোর প্রেমানলে পুইরা হব চাই আউস কইরা বাপে আমায় করাই দিল বিয়া আউস কইরা বাপে আমায় করাই দিল বিয়া বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা দিনে রাইতে দেখায় তার আসল চেহারা বউ তো নয় যেন সিসি ক্যামেরা এটা তালি দেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক কিউট হয়েছে না গানটা আপনার মতো অনেক সুন্দর হয়েছে গানটা আচ্ছা আপনি এটা কি লাগাইছেন ঠোঁটে এটা এটা লিপস্টিক তুমি চিনো না এটা কি লাল কালার লিপস্টিক না এটা হচ্ছে অরেঞ্জ স্ট্রেট অরেঞ্জ স্ট্রেট মানে মানে লালের মধ্যে একটা কালারের নাম এটা আর কি হাই রে আমার বই নদিন কা লিপস্টিক আনতে বলছিল লাল কালার মেয়েদের ব্যাপারগুলো একটু জটিলই হয় সবসময় জটিল হয় সত্যি কালারের মধ্যেও এত জটিলতা আপনাকে তো বলছিলাম যে একটা মেয়ে ছেলে দেখে দেবো আপনি যেহেতু সিঙ্গেল সমস্যা নেই আচ্ছা আমি একটা মানে দেখাই যদি পছন্দ হয় তাহলে বললেন হ্যাঁ ঠিক আছে দেখো
ওই যে ওখানে একটা কাকাকে দেখছেন কাকার সাথে কিন্তু আপনারে যায় ভালো তুমি কি আমার সাথে মজা নিচ্ছো মজা নিব কেন ওই যে ওখানে একটা কাকা দেখতেছেন না হ্যাঁ দেখলাম তো ওই কাকার সাথে কিন্তু আপনাকে যায় ভালো না কাকা কাকার কাকারে পছন্দ দিছেন না আমি কি এতটায় পচা যে আমার ওর সাথে যেতে হবে আপনি এতটায় পচা তুমি তো বুঝেলা আমি মানে এত পচা যে আমার কাকার সাথে যেতে হবে কেন আমি কি ভালো কাউকে ডিজার্ভ করি না ডিজার্ভ করেন না ডিজার্ভ কি করি না আমি কি প্রশ্ন করলাম আমি কি ডিজার্ভ করি না আপনি ডিজার্ভ করেন কাকাকে কি না তুমি আসো তাহলে তুমি তো খারাপ না কি বল আমার মেয়ে সুইট আছো তো হ্যাঁ সুইট আমি তো অনেক সুইট অনেক মেয়ে বলে আমি অনেক সুইট তাহলে চলো আমরা আমরা মানে এই আমার বিয়ের বসেছে নাকি আরে না কে বলছে হইছে তো না না তুমি আমি চাইলে ঠিকই সব সম্ভব ছি আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আরে না চলো আরে না যাব না আমি না 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 যাব না কি হইছে আমি আমি দেখছো কত সুন্দর আমাদের কত ভালো লাগবে একসাথে আচ্ছা আমার আমার আম্মুর নাম্বারটা নাও তুমি আমার আম্মুর সাথে কথা বলো না আম্মু লাগবে না তোমাকে ফেলি না 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 আমি তো আমার আম্মুর পারমিশন ছাড়া আমি করতে পারবো না তা আমাকে ভালো লাগেনি তোমার হ্যাঁ তুমি অনেক কিউট তো তাহলে আবার তোমার আম্মুকে কেন আনছো মাঝখানে আমার বয়স হয় নাই আরে না বয়স হইছে তোমার না 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 তোমার বয়স হইছে অনেক তুমি চাইলেই সব সম্ভব আমি চাইলে কি সম্ভব তুমি জানো আমাদের যদি বাচ্চাগুলো হয় এত সুন্দর হবে বাচ্চা মানে হ্যাঁ তোমাকে বিয়ে করলে তো আমাদের বাচ্চা হবে না এই আপু আন্টি যে সুন্দর আমি যে সুন্দর এই আন্টি এগুলা কি বলতেছেন আপনি আমার 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 ঘাম চলে আসছে আমি কেন ঘাম চলে আসবে আমার ভুল হইছে গান শুনে তুমি আজকে হলো করতে হবে কালকে তো এখন চলো করি আমার আমার বয়স হয় নাই না বয়স হইছে তোমার না না এগুলা কেন ভাই আমার বয়স নাই বিয়ের বয়স নাই তুমি যে সুন্দর করে গান গাও আমি তো আমার রাতে ঘুম আসতে একটু দেরি হবে না তুমি আমাকে সারা রাত গান শোনাবা আমি তোমার পাশে ঘুমাবো সুন্দর করে আরামে আমার মাফ করে দেন আমার ভুলে গেছে তুমি নিজে বলতেছো আমাকে ভালো লাগছে তো তুমি কেন রাজি হচ্ছ না আমি তো ওই চোখে তোমার আম্মু মেনে নিবে আমাদের বাচ্চা কাছে আমার আম্মুর সাথে আমার আম্মুর নাম্বারটা নাও তাহলে আমাদের বাচ্চা কাছে হলে তোমার আম্মু তখন এমনিতেই মেনে না আগে আমার আল্লাহ আমার আম্মু বকা দিবে এগুলো কি বলছো কিছু বলবে না কি তোমার তো বিয়ের বয়স হইছে কিন্তু তোমাকে দেখতে অনেক ইয়াং লাগে বাট তোমার বিয়ের বয়স হইছে অ্যাকচুয়ালি কি বলতেছে এগুলো পাগল কিছুই বুঝতেছো না তুমি আর ক্রেজি হ্যাঁ আমি তোমার জন্য ক্রেজি হয়ে গেছি ও বুঝতেছে যে আমাদের বিয়ে করা জরুরি এই জন্য ও আমাদের জন্য মালা নিয়ে আসছে তুমি দেখছো এই এটা আমার আপু না আপু আপু লাগে না 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 বলো ওর সাথে মানাইছে না আমাকে হ্যাঁ দেখছো এই কি বলে এগুলো আমার বড় আমার আন্টি লাগে আমার খালাদের বয়সী আচ্ছা ওর সাথে কি আমাকে মানাবে না বলো তো মানাবে না তুমি বুঝতেছো না কেন তুমি বুঝতেছো না তুমি আমার বড় বয়সী হ্যাঁ দেখছো অন্য মেয়ের সাথে মানাবে না আমার সাথে মানাবে অন্য মেয়ের সাথে মানাবে না চলো আমরা আজকে বিয়ে করি আমার বয়স হয় না আম্মু না আম্মুর ফোন দিব আমি বুঝাও না ওকে দেখছো ও মালা নিয়ে আসছে কেন বিয়ে করবে না 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 আমি কোন দিক দিয়ে খারাপ তুমি আমাকে বলো এটা ভাই তুমি সুন্দর আমি তো খারাপ বলি নাই কেন বিয়ে করবে না তুমি আমার বয়সে বড় তুমি আমার আন্টি লাগো আমি আবার আমাকে আন্টি বলতেছি বোকা তুমি কেন বিয়ে করবে না চলো ওকে একটু বুঝাও করোনাকে করোনাকে এই কি করব এই যে মালা নিয়ে আসছে দেখছো মালা লাগবে না দিস না মালা তুই চলে যা চলে যা চলে যা কেন কেন চলে যাবে হবে না হবে না চলো চলো আমার সরি আপু আপনি চলে যেতে পারেন কেন আমি চলে যাব না না প্লিজ একটু না না একটু একটু না হবে না হবে না প্লিজ প্লিজ না না হবে না প্লিজ দেখো আমি কিন্তু এখান থেকে যাব না তোমাকে না বিয়ে করে আমি এখান থেকে যাব না গান শুনাইলে চলে যাবা না
গান শুনে যাব গান শুনলে তুমি আমার মনে আরো আরো ভিতরে ঢুকে যাবে আজান দিতেছে এগুলা কিছু বলে না আপু আপু আজান দিতেছে ঠিক আছে কিছু বলেন না এটা হচ্ছে আমাদের একটা সং রিঅ্যাকশন ভিডিও ছিল আমাদের ক্যামেরা আছে ওই যে ওখানে একটা ক্যামেরা আছে তোমরা এতক্ষণ আমার সাথে প্র্যাঙ্ক করছো এটা হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি সিরিয়াসলি প্র্যাঙ্ক আমিও কিন্তু তোমাদের ক্যামেরা দেখছি আমিও তোমার সাথে প্র্যাঙ্ক করছি ক্যামেরা দেখছেন মানে আমিও দেখছি আমি কিন্তু আগে থেকেই দেখছি আপনি ক্যামেরা দেখছেন আগে দেখে ফেলছি এজন্য তো আমি তোমার সাথে প্র্যাঙ্ক নিলাম তুমি কি প্র্যাঙ্ক নিবা আমি তোমার সাথে উল্টা প্র্যাঙ্ক করছি আমার বুক কাঁপতেছে যেভাবে বলছেন আমারে যে চলো চলো বিয়ে করো আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি ওই যে দেখো ওদের ক্যামেরা দেখছো এ ভাই আমার লগে উল্টা প্র্যাঙ্ক করে ফেলছে আচ্ছা ঠিক আছে প্র্যাঙ্ক জিতু করছেন করে ফেলছেন কিছু করেন কে এবার বলো প্র্যাঙ্কে কে জিতছে আমি জিতছি আপনি জিতছেন আমি জিতছি ইয়ে একটা বলছেন না তাও জিতছে আমার আপা লাগে আমার গার্লফ্রেন্ড হলে দিতাম একটা হাই দিয়ে দেন একটা হাই দিয়ে দেন হাই ভিডিও আপলোড করতে পারবো হ্যাঁ শিওর ঠিক আছে আচ্ছা আমরা কি একটা ছবি তুলতে পারবো আমাদের এই কন্টেন্টের থাম্বনেলের জন্য ঠিক আছে একটা ছবি তুলো